আমদানি নিয়ন্ত্রণ করলে দেশে উৎপাদন বাড়ে, এ ধরনের পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পক্ষে নয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ বাড়াতে সহায়ক প্রতিষ্ঠান বিডা, বেজা, বেবজা বেশ কয়েকটি সংস্থার সঙ্গে প্রাক বাজেট আলোচনায় একথা জানান এনবিআর চেয়ারম্যান। আগামী বাজেটের নীতি সুবিধা তৈরির অংশ হিসেবে বিডা, বেজা সহ বিভিন্ন সংস্থার সঙ্গে মত বিনিময় করে জাতীয় রাজস্ব বোর্ড। এ সময় বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর অব্যাহতি সহ নানা পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দেওয়ার দাবি জানানো হয়। ডিউটি ফ্রি আনার জন্য আমাদের স্যার ওটিক রিভাইজ করে অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, বাজেটে বিদেশি বিনিয়োগকারীদের ঢালাও ভাবে নয়, বরং যুক্তিসঙ্গত সুবিধা দেয়া হবে। একজন ফরেন ইনভেস্টরকে সব কিছু উজাড় করে দিয়ে আমার ইন্ডাস্ট্রির সর্বনাশ করা বা আমার লোকাল ইন্ডাস্ট্রির জায়গাটা বন্ধ করা যাবে না। ফরেন ইনভেস্টমেন্ট অবশ্যই আমাদের দরকার, যুক্তিসঙ্গত যেটা সেই অংশটুকু দেবো। যেগুলোর বানানোর সক্ষমতা আমাদের আছে, বানানোর সক্ষমতা আমাদের তৈরি হচ্ছে, সেই জিনিসগুলো এখন আমরা আর ইম্পোর্ট নির্ভরশীলতা রাখবো না। রপ্তানি বহুমুখীকরণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের রপ্তানির সুযোগ দিতে বিশেষ বন্ড সুবিধা দেওয়ারও দাবি জানানো হয়। এনবিআর চেয়ারম্যান জানান, অটোমেশন হলে জটিলতা কমবে, আশ্বস্ত করেন বন্ড সুবিধা সহজ করারও। বড় আকারের যদি ডোমেস্টিক এবং এক্সপোর্ট দুটাই যারা করে তাদেরকে বন্ডের ফ্যাসিলিটি কীভাবে দেওয়া যায় আমরা সক্রিয়ভাবে চিন্তা করছি। মেইনলি আসলে বলতে গেলে যে আরও দু একটা আইটেম এক্সপোর্টের মার্কেটে আমাদের ঢুকুক। এ সময় কর্পোরেট কর কমানো, অগ্রিম করের বোঝা হালকা করা ও উদ্যোক্তাদের অডিট ভীতি দূর করতে আগামী বাজেটে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন অংশীজনরা। এইগুলোর কিছুটা আমরা সংশোধনী চাচ্ছি এবং দু একটি এসআরও আছে যেগুলো নতুন করে আমরা প্রস্তাবনা চাবো স্যার। আর প্রাক বাজেট আলোচনায় এনবিআরের জানা নেই উদ্যোক্তাদের এমন অসুবিধার কথা বেশি করে তুলে ধরতে তাগিদ দেন এনবিআর চেয়ারম্যান। এক্সপোর্টের জন্য আমরা যা খুশি তাই করছি, সবকিছু দিয়ে দিছি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।